হাসপাতাল কম্পাউন্ডে গড়ে উঠেছে গাঁজার বাগান। ইতিমধ্যেই হাসপাতালে গাঁজা চাষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই গাঁজার ঘ্রাণে যেন উত্তাল ফরিদপুর শহর। কেউ হয়তো ভাই এখানে এসে গাঁজা বা ভান খাইছে, বিচিগুলো পড়ছে, এই গাছগুলো ওইখান থেকে জ্বালাইছে। ফরিদপুর জেনারেল হাসপাতাল কোয়ার্টারের আশেপাশে জন্ম নেয়া এসব গাছকে গাঁজা গাছ বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হলেও এটি আসলে গাঁজা গাছ কিনা তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এগুলো যদি গাঁজা গাছ হইতো তাহলে গাঁজাখোররা পুলিশের দাবরানি খেয়ে কিনে খাইতো না, আর এগুলো এখানে একটাও থাকতো না, সব কাইটে কবে নিয়ে যাইতো এখান থেকে। স্থানীয়দের কেউ কেউ এটিকে গাঁজা গাছ বললেও অনেকে এটিকে ভাং গাছ বা আগাছা বলে সম্বোধন করছেন। ভাই গাঁজা গাছ হইলে এইভাবে পড়ে থাকতো না, মানুষ পয়সাতে কিনা খায়, পুলিশের দাঁড়ানি খায় কত কিছু, তাইলে এই গাঁজা গাছ হইলে দেখা গেছে যে এগুলো এইভাবে থাকতো না, এটা অন্য কোনো গাছ হবে যাতে কেউ চিনে না, আর উঠে দিচ্ছে গাঁজা গাছ, গাঁজা যেভাবে থাকে না। এটা গাঁজা গাছ না, আসলে এটা হলো হচ্ছে ভাং গাছ, যেটাই হোক এই হাসপাতালের প্রাঙ্গণে এরকম গাছ না থাকাই ভালো। এদিকে গাঁজা সদৃশ্য গাছ মনে হলেও এটা আসলে গাঁজা গাছ কিনা তা পরীক্ষা করার কথা বললেন সংশ্লিষ্টরা। এখান থেকে উঠাইলাম, উঠানোর পরে আমরা কেমিক্যাল ল্যাব টেস্টে পাঠাবো যে এটা আসলে কি। এটা যেহেতু পরিত্যক্ত জায়গা এবং এটা দেখতে কিছুটা সাদৃশ্য আছে, তবে একেবারে আমরা ওই রকম বলতে পারবো না যে এটা কি। মাদক জাতীয় এমন গাছ হাসপাতাল কম্পাউন্ডে থাকার খবরে হতাশা প্রকাশ করছেন রোগীর স্বজন ও এলাকাবাসী। এর মধ্যে সেই গাছগুলোকে ধ্বংসও করেছে স্থানীয় প্রশাসন। গাঁজা গাছ না, এটা ভাং গাছ, ভাং গাছ হসপিটালের ভিতরে থাকা মানে এই এলাকাটা অসৌন্দর্য হওয়া, এই গাছগুলো পরিষ্কার করে দিলেই আমাদের জন্য সৌন্দর্য হয়। আগাছা হিসেবে এই গাছগুলো পরিচিত হলেও এগুলোকে গাঁজা গাছ বলে প্রচার করায় দুঃখ প্রকাশ করেন জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমাদের কোয়ার্টারগুলোর আশপাশে কিছু আগাছাকে বিশেষ করে সাংবাদিকদের মধ্যে কয়েকজন এটাকে গাঁজা বলে আখ্যায়িত করছে এবং তারা পেপার পত্রিকায় বিভিন্নভাবে অনলাইনেও দিয়েছে, যেটা নিয়ে একটা মোটামুটি শহরের টক অফ দি টাউন হয়ে দাঁড়িয়ে। কিন্তু বিষয়টি হলো এটা আমরা আগাছা হিসাবে এখনও শনাক্ত করি, এই গাছগুলোকে আমরা পরিষ্কার এখনও আগাছা হিসাবেই জানি এবং একাধিকবার পরিষ্কার করা হয়েছে, এখনও আমাদের ধারণায় এটা আগাছা মানে অপরিচিত আগাছা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। হাসপাতাল কম্পাউন্ডে থাকা গাছগুলোর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানান জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। এটি জেনারেল হাসপাতালের মধ্যে যে প্রাকৃতিকভাবে কিছু গাছ জন্মেছে, এটি গাঁজার গাছ বা ভাঙের গাছ এরকম কিছু কথা সাম্প্রতিক সময়ে মিডিয়া বা অনেক মহলে গুঞ্জন হচ্ছে। এটি আসলে গাঁজার গাছ কিংবা ভাঙের গাছ কিনা এটি বিষয়টি এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়, হয়তো সম্পূর্ণ গাঁজার গুণাগুণ সম্পূর্ণ না, তবে এই প্রজাতির হয়ে থাকতে পারে। বাকি যে আইনগত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমরা পদ্ধতিগতভাবে এই বিষয়টি সুরাহা করবো।